हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल टिप्स विद लीला। तुम्हारा सबाई कम आशा करी भलो आओ भलो। तो फ्रेंड्स, आज ये की नहीं कथा बोलबो, टाइटल देखे तो तुम्हारा सेटा बुझते ही पाच्छो जे अनेक दिन धरे माने ये ब्यापारटा निये तोमादेर संगे कथा बोलबो भाबछी किन्तु माने बोले ओठा हयनि, किन्तु आर पारलाम ना, विश्वास करो आर पारलाम ना। यूट्यूबे एखन ट्रेंडिंग की चलछे আজকে আমরা আমি আমার কথাই বলছি, এক বছর হয়ে গেল চ্যানেল খুলেছি, শর্ট ভিডিও তোমরা তবু যদিও কিছু দেখো, বড় ভিডিও আমরা কি করি, আমরা তো ব্লগ ছাড়ি। তা তোমরা, আমি দু তিন দিন আগে লাস্ট ব্লগটা ছেড়েছি, তার ভিউজটা একবার তোমরা চ্যানেলে গিয়ে দেখবে, ভালো লাগে না তোমাদের এগুলো দেখতে। আর যারা নোংরামো করছে, মানে কি মানে শরীর দেখিয়ে ভিডিও করছে, সেগুলোতে তোমরা এত ভিউজ দিচ্ছ, এত সাপোর্ট করছো যে আমরা কোথায় যাব। আরে ইউটিউব একটা পবিত্র জায়গা, এখানে এসে সবাই যে যার একটা মানে যে যার ট্যালেন্ট দেখিয়ে ভিডিও করে সেটাই তার কন্টেন্ট হয়। কিন্তু শরীর দেখিয়ে ভিডিও করাটা কি কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে? এটা তো যে কোনো মেয়েই এগুলো করতে পারে, করে না কেন? আমরা কেন করতে পারি না? কারণ আমাদের রুচিতে বাঁধে। আর যারা এগুলো করছে, যে বা যারা এগুলো করছে, তারা আবার বলছে যে ভালো কাজ করে ইউটিউবে ভালো কাজ করে ছেলে মেয়েকে খাওয়াতে চাইছি, সেটা আবার মানুষের সহ্য হচ্ছে না। এগুলো ভালো কাজ? এগুলোকে ভালো কাজ বলে? আর এগুলোই তোমাদের ভাল লাগে, তোমরা এমন ভাবে সাপোর্ট করছো, এমন ভাবে ভিউজ দিচ্ছ, আর আমরা যারা ফ্যামিলি ব্লগ করছি সেগুলোকে তোমরা একদম সাপোর্ট করছো না, ভিউজ দিচ্ছ না, যার জন্য আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা না কোনোদিনই উঠতে পারবে না, কোনোদিন উঠতে পারবে না। তোমরা তাদেরকে ভিউজ দিচ্ছ, তাদেরকে সাপোর্ট করছো, তারা মানে আগ্রহটা পাচ্ছে কোথা থেকে এই ধরনের ভিডিওগুলো রোজে রোজে করা? মানে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এইটুকুনি জড়িয়ে একদম শুধু পায়ের এই পর্যন্ত আছে, তাই পর্যন্ত এইটুকুনি জড়িয়ে এসে ক্যামেরার সামনে কথা বলছে, এগুলো কি ধরনের মানে ভালো ভিডিও? ক্যামেরাকে পিছন দিকে রেখে হট প্যানের থেকেও ছোট প্যান পরে পাছা দেখিয়ে দেখিয়ে ভিডিও মানে রান্না করছে, এগুলো কি ধরনের ভালো ভিডিও? ইনার পরে দেখাচ্ছে, এগুলো কি ধরনের ভালো ভিডিও? এগুলো যদি ভালো ভিডিও হয় তাহলে আমরা যেগুলো করি সেগুলো কি? আর এগুলো তোমাদের খুব ভালো লাগে? আরে ইউটিউবটা কি শুধু আমরা বড়রা দেখি? বাচ্চা কাচ্চারা বাড়ির দেখে না, ছোট ছোট বাচ্চারা দেখে না, তাদের মনের উপরে কি প্রভাব পড়বে? যে করছে, যে যারা করছে তারা বলছে আমরা ভালো, আমি ভালো ভিডিও করে ভালো কিছু করে ইউটিউব থেকে ইনকাম করে বাচ্চা কাচ্চাদের খাইয়ে মানুষ করে মানে মানে আর কি একটা সংসারে সাপোর্ট করার চেষ্টা করছে, আর সেটা কারো সহ্য হচ্ছে না, এগুলো ভালো ভিডিও? আসলে তোমরা সাপোর্ট করছো বলেই না সে ভাবতে পারছে যে সে ভালো ভিডিও করছে? এগুলোকে এগুলো কোনো ট্যালেন্ট? কত কিছু তো করার আছে, রাতে আড়াইটার সময় উঠে কলা খাচ্ছে, কি কলা খাওয়া সিন, এগুলো ভালো ভিডিও? কি আসল বোঝাতে চাইছে, কি মানে দেখাতে চাইছে সেগুলো কেউ বুঝতে পারে না, এগুলো ভালো ভিডিও? এগুলোকে ভালো ভিডিও বলে? এগুলোই হচ্ছে ফ্যামিলি ব্লগ, আমরা যেগুলো করি এগুলো বেকার। আর দিন দিন ইউটিউবে এই জিনিসগুলো এতই ছেয়ে যাচ্ছে যে আমাদের আর কোনো স্থান নেই, আমরা মাথা চাড়া দিয়ে উঠতে আর পারবো না। সেই জন্য আমার না আর ভালোই লাগে না, আমি একটা ব্লগ করি তার পাঁচ দিন সাত দিন পরে আবার একটা করি। একটা ব্লগ সারাদিনে করতে তার পিছনে কত পরিশ্রম থাকে, এক ভিডিও ক্যামেরা সেট করে করে এখানে ওখানে ভিডিও করা, তারপরে দিনের শেষে সেইটাকে এডিট করা, পরে এডিট করার পিছনে কত টাইমই সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, তারপরেও তোমরা সেগুলোকে সাপোর্ট করতে পারছো না, ভিউজ দিতে পারছো না। যারা ওই ধরনের ভিডিও করে তোমাদের তাদেরকে ভালো লাগছে, তারা সেটার থেকে আরো আগ্রহ পেয়ে আরো এই ধরনের ভিডিও করে ইউটিউবটাকে পুরো ছেয়ে দিচ্ছে, আর তারা মনে করছে খুব ভালো ভিডিও করছে, এত ভালো ভিডিও করছে, এত ভালো মানুষ যে একবারে হনুমানজি গলার মালা উড়ে এসে তার গলায় পড়ে যাচ্ছে, মানে ওই ধরনের পবিত্র মানুষ, মন্দিরে পা দেওয়ার সাথে সাথে হনুমানজি একদম মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছেন ওনাকে দেখে, তাই না? উনি সেটাই মনে করছেন, উনি তো নিজেকে সব থেকে বড় কথা বিশাল একজন সেলিব্রিটি মনে করেন, হ্যাঁ ইউটিউবে সেলিব্রিটি, উনি বড় বড় কথা কি না বলে, দুটো বিয়ে কে না করে, এইগুলো ওনার হচ্ছে বক্তব্য, দুটো ওনার দুটো বিয়ে, দুটো বিয়ে দুটো বিয়ে কোনো ব্যাপার না, আগেকার দিনে তিনটে চারটে পাঁচটা ছটা কত বিয়ে করতো, দুটো বিয়ে আর কি এমন ব্যাপার,
সংসার চালানোর জন্য বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য আর কোনো রাস্তা নেই? মানে ইনকাম করার আর কোনো রাস্তা নেই? নিজের শরীর দেখে ইনকাম করতে হবে, সেটা ভালো কাজ, সেটাকে ভালো কাজ বলে? আর এই সব মানুষগুলোর জন্য আমরা কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারছি না, পারবো না, পারবো না। তোমাদের ভালোই লাগে না আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখতে, আমাদের ব্লগগুলো দেখতে, যারা শাড়ি পরে শরীরের এদিক ওদিক সেদিক নানান ধরনের, মানে শরীর যেমন করে পারো দেখিয়ে ভিডিও করে, সেই সবও তোমাদের দেখতে খুব ভালো লাগে। তোমরা তাতেও বেশ ভিউজ দাও, শুধু সাপোর্ট করতে পারো না আমাদেরকে, আর শাড়ির থেকেও এখন আরো খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। এইটুকু প্যান্ট ইনার ব্রা পরে এসব কি কি এগুলো? এগুলো দেখে ভিউজ আনতে হবে, এগুলো দেখে ইনকাম করতে হবে? শরীর দেখে ইনকাম, শরীর দেখে ইনকাম করে সংসার চালানো সেটা ভালো কাজ হচ্ছে, সেটা কেন মনে করছে? বারবার এক কথা বলছি, সে কেন মনে করছে সে ভালো কাজ করছে? তোমরা সাপোর্ট করছো তাই, হ্যাঁ তোমাদের দিকেই আঙুল তুলে বলছি, তোমরা সাপোর্ট করছো, তোমরা ভিউজ দিচ্ছ, তাই সে মনে করছে ভালো কাজ করছে। বুঝতে পেরেছো? শরীর সবার আছে, সবাই দেখাতে পারে, দেখায় না কেন? সবাই তাদের রুচিতে বাঁধে, আমাদের রুচিতে বাঁধে, বুঝেছ? এমন ভাবে বসবে 90 ফাঁক করে যেন, মানে কি আর বলবো, মুখে ভাষা আসে না আমাদের বলতে। কি জন্য করে? তোমরা দেখে বেশ আনন্দ পাও, ভিউজ দেবে, সেই জন্য করে। তোমরা ভিউজ দেবে আর ওর ইনকাম হবে, এই তো? মাথা খারাপ হয়ে যায় এই ধরনের ভিডিও গুলো দেখলে, এই ধরনের ভিডিও ভিউজ গুলো দেখলে। ইউটিউব খুললে এইসব ছাড়া আর কিছুই নেই, এই ধরনের ভিডিও গুলো আর এর ভিউজ গুলো দেখলে না মাথা খারাপ হয়ে যায়। এত ভিউজ তোমরাই তো দিচ্ছ, আর আমাদের ভিউজ গুলো দেখলো, মানে কি বলবো আর। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বলছি না, আমি যদি মানে ঠিক বলে থাকি তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আজকে আমরা কবে আর মাথা তুলে দাঁড়াবো, কবে দু পয়সা ইনকাম করতে পারবো? কোনোদিন পারবো না, কোনোদিন পারবো না, শুধু এই ধরনের মানুষগুলোর জন্য। কমেন্ট করে জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? চলো টাটা।